আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি, আজকের রেসিপি ভর্তা। আজকে আমি মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তাটা ইউনিকভাবে এবং সিক্রেট রেসিপি হিসেবে শেয়ার করে নিচ্ছি। মাওয়া ঘাটের মামাদের কাছ থেকে নেওয়া আজকে আমার ইলিশ মাছের রেসিপিটি, যেখানে দুইটা ইনগ্রেডিয়েন্টস দেওয়াতে সম্পূর্ণ মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তাটাই হয়ে যাবে। সেটা বাসায় করে নিতে পারেন, আর মাওয়া ঘাটের যাওয়ার দরকার হবে না। যদি এভাবে আমার ভর্তার রেসিপিটি ফলো করে বানিয়ে থাকেন তাহলে আপনারাও অনেক মজা করে খেতে পারবেন। যাই হোক, এই জন্য আমাকে নিতে হয়েছে একটি ইলিশ মাছের লেজ। আজকে আমাদের একটি ইলিশ মাছে নামিয়েছে, তো এই লেজটা দিয়ে আমি ভর্তা বানিয়ে দেখাবো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করে নেবেন, টিপসসহ বলে দেব। আর আমি আজকে একটি লেজের ভর্তা বানিয়ে দেখাচ্ছি, আপনারা তিনটি চারটি পাঁচটি যে যেরকম ইচ্ছে সেভাবেই নিয়ে নেবেন। শুধুমাত্র মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই হয়ে গেল, মেইন ইনগ্রেডিয়েন্টসগুলি একটু জেনে নেবেন। তো এখন আমি লেজটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি, কোনো প্রকার পানি রাখিনি। তারপর লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এক চা চামচের একটু কম করে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের লেজের ভর্তাটা একটু মাখিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিলে সেটা ভালো হয়। তাছাড়া যদি আর্জেন্ট খেতে হয় সেক্ষেত্রে কোনো দরকার হবে না। জাস্ট মশলা মাখিয়ে নেওয়ার পর তেলের মধ্যে ভেজে নিতে হবে। অনেকেই ইলিশ মাছের ভর্তা বা ইলিশ মাছের লেজের ভর্তায় নর্মাল তেল ব্যবহার করেন, বাট ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সরিষার তেল ব্যবহার করবেন। আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দুই টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়েছি, আর তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি ইলিশ মাছের লেজটা। এখন বলে নিচ্ছি, আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়েছি, আর ইলিশ মাছের লেজ থেকেও কিন্তু তেল বের হবে। এই তেলটা ফেলে দিবেন না বা অন্য কিছু করবেন না, এই তেলটা লাস্টের দিকে দেখিয়ে নিব কীভাবে ব্যবহার করলে পারফেক্টলি মাওয়া ঘাটের সেই ভর্তাটাই হয়ে যাবে। যাই হোক, চুলার আঁচ কমিয়ে রেখে ইলিশ মাছটাকে একটু ভেজে নিয়েছি ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর চুলার আঁচ কমিয়ে রাখতে হবে এই কারণে যে মশলা দেওয়া আছে, তা নাহলে তেলটাও পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন লেজের ভাজাটাও খুব সুন্দর হয়েছে মশলাযুক্ত। এবার আমি সেই একই তেলে সাতটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ইলিশ মাছের লেজের ভর্তায় ঝাল বেশি হলে সেটা বেশি মজা। মাওয়া ঘাটে কিন্তু অনেক শুকনো মরিচ দিয়ে থাকে। তো যাই হোক, আমি সাতটি দিয়েছি, একটু ঝাল করব। তো একটু ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হালকা হলেই নামিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে। আর এই তেলটুকু লাস্টে কাজে লাগবে, এতটুকু তেল পেঁচে গিয়েছে। এবার একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি লেজগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি, মানে কাটা বেছে নিচ্ছি। ঠান্ডা বেশি করা যাবে না, বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা ঠান্ডা হওয়ার সাথে সাথেই এই কাজটি করে নেবেন। লেজের মধ্যে যত রকমের কাটা আছে সবগুলো ফেলে দিবেন। আর লেজের ভর্তা সাধারণত মজা এই কারণে যে কাটা কিন্তু বেশি থাকে না, যদিও কাটাগুলি থাকে সেটা একটু বড় বড় কাটা, ফেলে দেওয়ার মতোই কাটা, তাই না? আর এই পোর্শনটা কিন্তু খুব মজার, এটাই কিন্তু খুব টেস্ট করে ইলিশ মাছের লেজের ভর্তায়। সেম প্রসেসিংয়ে আপনারা চাইলে ইলিশ মাছের ভর্তাও বানিয়ে নিতে পারেন। মাছগুলোকে ছড়িয়ে নিয়েছি, এবার একটা একটা করে কাটা বেছে নিচ্ছি। কাটাগুলি এক সাইডে অনেক বড় বড় থাকে, জাস্ট টান দিয়ে ফেলে দিলেই হলো। বাছার পর খুব ভালো করে ময়ন করে নিতে হবে মাছটাকে। আজকে যেহেতু আমি একটা মাছ নিয়েছি, মানে একটা মাছের লেজ নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিব। ইলিশ মাছের লেজের ভর্তায় পেঁয়াজের পরিমাণটা খুব বেশি এবং মরিচের পরিমাণটা খুব বেশি হলে সেটা খুব মজা হয়। তো দেখতেই পাচ্ছেন বাছা হয়ে গিয়েছে, দুই একটা ছোটো ছোটো কাটা থাকবে, সেটাও দেখলে ফেলে দিবেন। ব্যাস, এই প্রসেসিংটা শেষ করলাম। এবার শুকনো মরিচে ডাটা ফেলে দিয়ে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সাতটি আমি দিয়ে দিচ্ছি। এবার যেটা করব, পেঁয়াজ কুচি, আমি এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলি কুচি হলে অনেক ভালো হয়। সাথে এক চা চামচ পরিমাণের মতো লবণ নিয়েছি, যেহেতু মাছের লবণ দেওয়া আছে। আর এখানে নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা পছন্দ না হলে স্কিপ করবেন। আর এটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে রসুনের আচার। মাওয়া ঘাটে মামারা কিন্তু রসুনের আচার দিয়েই এই ভর্তাটাকে ফুটিয়ে তোলে।
তো আজকে আপনাদের এটাই দেখানোর জন্য চলে এসেছি যে সিক্রেট রেসিপিটা শেয়ার করি। রসুনের আচার যে কোনো ধরনের হলে হবে, আমি আমার বানানো রসুনের আচারটুকু এক চা চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি, যেহেতু একটি লেজের ভর্তা হচ্ছে। এবার পেঁয়াজের সাথে যা যা দিয়েছি সেটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পেয়েছেন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরেকটি ব্যাপার, যদি গ্লোভস থাকে সেটা পরে মাখিয়ে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমার হাত অনেক জ্বলছিল যেহেতু মরিচের পরিমাণ বেশি। যাই হোক, এবার মাখানো ভালো পর্যায়ে হয়ে গিয়েছে, পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, ঠিক তখনই মাছগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আবারও মাছের সাথে পেঁয়াজগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না একদম সফট হয়ে আসবে ঠিক ততক্ষণ মাখিয়ে নিতে হবে। অনেকেই জেনে থাকবেন পাটায় বাটা অথবা হাতে মাখা ভর্তাগুলি টোটালি ডিফারেন্ট হয়, বাট মাওয়া ঘাটের মামাদের দেখতাম হাম্বল দস্তার মতো একটা যন্ত্র আছে, ওটার মধ্যে পেঁয়াজ এবং মাছগুলোকে ছেঁচে নিত। যাই হোক, আমরা হাত দিয়ে করে নিয়েছি। লাস্ট যেটা করব বলে নিয়েছি, দেখতেই পেয়েছেন সেই ভাজা তেলটা, মানে ইলিশ মাছের লেজ ভেজেছিলাম সেই তেলটা, এবং এক চা চামচ পরিমাণের মতো নর্মাল সরিষের তেল লাস্টের দিকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাস, দেখতেই পাচ্ছেন কতটাই সফট হয়েছে এবং কতটাই লোভনীয় হয়েছে। ঠিক এরকম হলে বুঝে নেবেন পারফেক্ট একটা লেজ ভর্তা হয়ে গিয়েছে, যেটা মাওয়া ঘাটের মতোই, বা বলা যায় মাওয়া ঘাটের লেজ ভর্তা থেকেও টোটালি ডিফারেন্ট এবং খুবই মজার হয়েছে। গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে খুবই মজা লাগবে। উপরে একটু গার্নিশ করেছি ধনিয়া পাতা কুচি, আর যেহেতু লেজ ভর্তা, লেজকে ফুটিয়ে তুলেছি। নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আমার এপিসোড। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে নেবেন অথবা শেয়ার করে নিতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনে বেল বাজিয়ে রাখবেন। নতুন নতুন রেসিপি বা আপনাদের যদি কোনো রেসিপির কোয়েরি থাকে সেটাও বলে নেবেন, আমি সময় মতো রেসিপিগুলো শেয়ার করে নিব। তো আজকে আমার রেসিপিটি অবশ্যই বাসায় বানিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন কার কাছে কেমন লেগেছে। আমি কথা দিচ্ছি আপনারা আজকে আমার এই রেসিপি ফলো করে ভর্তা বানিয়ে নিলে কখনোই আর মাওয়া ঘাটের ভর্তা খেতে ইচ্ছে করবে না, এটা কি বেস্ট ভর্তা মনে হবে। যাই হোক, ভালো লেগে থাকলে সাপোর্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।